হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে আর্ট স্টুডিও নিয়ে। তো অনেকের কোয়েশ্চেন থাকে, মানে ম্যাক্সিমাম হচ্ছে আমার স্টুডেন্ট যারা আছে তাদের কোয়েশ্চেন হচ্ছে আপনার আর্ট স্টুডিওগুলো দেখতে কীরকম, আসলে আপনি কীভাবে অ্যারেঞ্জ করে রাখছেন। যেহেতু আমি অনলাইনে ক্লাস নেই, ও ম্যাক্সিমাম কেসে যেটা হয় আর্ট স্টুডিও দেখানোটা পসিবল হয় না, বিকজ একটা কর্নারে বসে বসে আমি ক্লাস নেই। তো আজকে চলেন দেখা যাক। তো আমার রুমে ঢুকলেই সবার আগে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে একটা ডিওয়ান সোফা। আমার যেহেতু ব্যাক পেইন আছে, আমার একটু পরপর এসে রেস্ট নেওয়া লাগে, আধা ঘন্টা এক ঘন্টা পরপর এসে আর আমার রেস্ট নেওয়া লাগে, না হলে আমার ব্যাক পেইন স্টার্ট হয়ে যায়। যাই হোক, এরপরে হচ্ছে আমি টেবিল সেকশনে চলে যাই। টেবিল সেকশনে সবার আগে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা রাউটার, ওয়াইফাই রাউটার। যেহেতু আমি অনলাইন ক্লাস নেই, আমি চাই না যে আমার সিগন্যালটা, ওয়াইফাই সিগন্যালটা যাতে কোনো রকম ড্রপ করে, সেই জন্য সবসময় কাছাকাছি রাখি। এরপরে হচ্ছে একটা ওয়াটার বোটল স্প্রেয়ার। ওয়াটার বোটল স্প্রেয়ার যারা হচ্ছে অ্যাক্রিলিক কালার করেন তারা জানেন যে কালার যাতে শুকায় না যায়, সেই জন্য একটু পরপর স্প্রে করা লাগে। তো এরপরে ছোটোখাটো একটা কি বলবো সেটাকে, একটা শেলফের মতোই আছে। আপার সাইডে যেটা হচ্ছে এখানে কিছু গ্লাসের জিনিসপত্র, মিডেলও কিছু গ্লাস আছে। তো গ্লাসগুলোর, গ্লাস জারগুলোর যে কাজটা সেটা হচ্ছে যারা মানে মেইনলি হচ্ছে অয়েল পেইন্টিং করে থাকেন তারা জানবেন, টার্পেন্টাইন অথবা অর্ডারলেস মিনারেল স্পিরিট যে জিনিসটা, এগুলোর কী কাজ। তো সেই জন্য এগুলো এখানে সব সেট আপ করে রাখা আছে। এরপরে হচ্ছে আমি লিনসিড অয়েল, একটা নর্মাল আমাদের যেসব গ্লুগুলো পাওয়া যায় বাজারে, এটার প্যাকেটটা ক্লিন করে ভিতরে দিয়ে রাখছি, ড্রপ ড্রপ করে আস্তে আস্তে এক ফোঁটা করে দিই আমি। এরপরে যেটা হচ্ছে আমার টেবিলের উপরে একটা প্যালেট রাখা আছে, গ্লাস প্যালেট, এখানে অয়েল পেইন্টিংগুলো থাকে, নর্মালি আমি কালার মিক্সিং করি এটার ভিতরে। এরপরে আরও আছে এখানে পেন্সিল দেওয়া আছে, নিব পেন্সিল, যেটা দিয়ে স্কেচ করি আমি। এরপরে আছে এখানে কিছু ব্রাশ, ব্রাশ সেট অনেকগুলো জারের মধ্যে আমি রেখে দিয়েছি, যদিও আমি এতগুলো ব্রাশ কখনো ইউজ করি না, দুই তিনটা বড়ো ফ্ল্যাট ব্রাশ আর সাথে হচ্ছে কিছু ডিটেল ব্রাশ যেগুলো সবসময় আমার একদম কাছাকাছি থাকে এখানে। তো পায়ের কাছাকাছি থাকার একটা সুবিধা আছে এখানে, সুবিধাটা হচ্ছে যখনই আমার লাগে আমি এখান থেকে ব্রাশটা নিয়ে সাথে সাথে স্টার্ট করে দিই পেন্টিং করা। এরপরে আছে আমাদের এখানে আরেকটা ছোটো খাতো, একটা সিলভার মতোই, এখানে মেইনলি হচ্ছে আমার নিচে অয়েল পেইন্টিং কালারগুলো আছে, আর আপার সাইডে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, আর নর্মাল যেগুলো হচ্ছে ক্যামেলের অ্যাক্রিলিক কালার আর ক্যামেলের অয়েল কালার, যেগুলো দিয়ে আমি আমার স্টুডেন্টগুলোর অনলাইন ক্লাসে পেইন্টিং ভিডিওগুলো দিই। যাই হোক, এরপরে এখানে একটা স্ক্রেপার আছে যেটার কাজ হচ্ছে অয়েল পেইন্টিংগুলো যদি ড্রাই হয়ে যায় অথবা পেইন্টিং করার পরে সেটাকে আস্তে আস্তে স্ক্রেপার দিয়ে আমি এখানে প্যালেট থেকে উঠাই নিই। এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইজেল, ইজেল অথবা পেইন্টিং স্ট্যান্ড। এখন সবার থেকে আমারটা একটু ডিফারেন্ট, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। নর্মাল যেসব ইজেলগুলো দেখেন আপনারা, এটা হচ্ছে কিছুটা এটার মতো, রাইট? তো এটার থেকে, এটার একটা জিনিস একটু বেশি সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে আমি একটু দেখাই দিই। আমি চাইলেই আমি আমার পেইন্টিংগুলোকে হুটহাট করে উপরে নামাইতে পারি, নিচে নামাই নিয়ে নিতে পারি, নিজের ইচ্ছা মতো এটাকে সেট আপ করে নিতে পারি। নিচের যেই বারবার উঠা নামার যে ব্যাপারটা আছে সেটা এই জায়গায় অতটা থাকছে না। তো এই একটা সুবিধা পাওয়া যায় এখানে। আর সবসময় নিচের দিকে আমি যেটা রাখি সেটা হচ্ছে রেফারেন্স ছবি। তো স্পেশালি যখন আমি নর্মালি একটা ডিজিটাল সার্ফেস দেখে আঁকি, মোবাইল অথবা ল্যাপটপ মনিটর অথবা নর্মাল মনিটর দেখে আঁকার চেষ্টা করি, সেখানে কালার স্যাচুরেশন হাইলাইটগুলো খুব ভালো দেখা যায়। কিন্তু যেহেতু আপনাদের অনলাইন ক্লাস যেগুলো হচ্ছে ডিটেইলড ক্লাস, আমার স্টুডেন্টগুলোরা দেখাই দিতে হয় যে হ্যাঁ এইটা কেন এঁকেছি, ওইটা কেন এঁকেছি, এটা একটা পেপার থেকে দেখা দিলেই সুবিধাটা বেশি হয় যে কোথায় কী আঁকতে হবে, একটু আইডিয়া পাওয়া যায়। তো এরকম একটা রেফারেন্স ছবি রেখে দিই। আর একদম নিচে
নিচের এখানে সবসময় একটা এই যে টিস্যু পেপার একদম কর্নারে সবসময় এখানে টিস্যু পেপার থাকে, আর এটা হচ্ছে এখানে একটা ডাস্টবিন। এরপরে আসি হচ্ছে ইজেল পার্ট থেকে, ইজেলের আপার সাইডটায়। আপার সাইডে সবসময় আমার লাইটিং সিস্টেম থাকে, দেখেন একদম মাথার উপরে লাইটিংটা থাকে, তো এই জায়গায় লাইটিংটা সবসময় জ্বালানো থাকে। আরেকটা হচ্ছে একদম পিছনে, যেটা আপাতত আমার একদম ব্যাক সাইডে আছে, সেটা আমার পেন্টিং করার সময় কখনো আমি জ্বালাই রাখি না। এটা রিজনটা হচ্ছে এই ব্যাক সাইডে যদি আমার লাইটিং সিস্টেম থাকে তাহলে হয় কি আমার এই যে পেন্টিংগুলোর উপরে রিফ্লেকশন আসে, সেক্ষেত্রে পেন্টিংগুলো সুন্দর মতো আঁকা ডিফিকাল্ট হয়ে যায়। তো লাইটিং সিস্টেম থাকবে হচ্ছে সাইড অথবা আপার সাইডে। এখন আপার সাইডের সেই ডিরেকশন সবসময় একটু দূরে থাকে, একটু উপরের দিকে থাকে, একদম কাছাকাছি আসলে আপনার পেইন্টিং আর লাইট যে জিনিসটা আছে আপার সাইডে পড়ে, লোয়ার সাইডে সেমভাবে পড়ে না। তো লাইটটাকে যত উপরে উঠানো যায় সেক্ষেত্রে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় লাইটিংয়ে, ঠিক আছে, মানে হচ্ছে পুরো পেইন্টিংয়ে মোটামুটি একটা অ্যাভারেজ লাইট পড়ে, সেটা যেন আপনার পেইন্টিং থেকে মিনিমাম 5 থেকে 6 ফিট উপরে থাকে। আমারটা এখানে 4-5 ফিট আছে, যেহেতু আমি এগুলো ভিডিও করতে হয় সেই জন্য আমার করা, বাট যদি ভিডিও আমি না করতাম সেক্ষেত্রে আমি জিনিসটাকে একটু উপরে উঠে রাখতাম। তো এরপরে যেটা হচ্ছে আমার এখানকার কোর্সের কিছু পেইন্টিং যেগুলো আছে এখানে সেট আপ করে রাখা আছে একটা বক্সের মতো করে। এরপরে আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার জায়গা, যেই জায়গায় আমার পেইন্টিংয়ের মিডিয়ামসগুলো থাকে। তো এখানে একটা প্যালেট রাখা আছে, এটা ইউজ করা প্যালেট, এটাকে আমি পরে সরাই নিই। আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছিলাম এইটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাক্রিলিক পার্ট, রাইট সাইডে অ্যাক্রিলিক মিডিয়ামগুলো থাকে আর লেফট সাইডে থাকে হচ্ছে অয়েল মিডিয়ামগুলো। তো অ্যাক্রিলিক পার্টে যখন আমরা আসি, এখানে অ্যাক্রিলিক পার্ট আপার সাইডে কী কী রাখা আছে, তো অ্যাক্রিলিক সাইডে উপরে আমাদের এখানে এখানে জেসো রাখা আছে, কিছু গ্লস মিডিয়াম রাখা আছে, কিছু ফ্লো মিডিয়াম রাখা আছে। এগুলো এত ইম্পর্ট্যান্ট আসলে আমার দেই না, আমার স্পেশালি হচ্ছে এই ইম্পর্টেন্সটা কেন দিতে পারছি না, কজ হচ্ছে আমার কোর্সটায় আমরা এমনভাবে সেট আপ করা থাকে জিনিসগুলো দরকার হয় না। ইনকেস কারো যদি কখনোই এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে, আমার মতো আছে যারা অনেকেই, তারা কিনে নিতে পারেন, হেল্প অবশ্যই পাবেন কোনো না কোনো ওয়েতে, বাট সবসময় দরকার হয় না। তো নিচে একটা পেইন্টিং আছে দেখেন, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের গিফট করা, একটা জুনিয়র ব্যাচের একটা স্টুডেন্টের গিফট। আর একটা ছোট্ট কিউর জিনিস, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায়, সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের ওয়ার্ক। সে আমার কী করছে, পুরো আর্ট স্টুডিওটাকেই সুন্দর করে বানাই দিছে, খুবই সুন্দর। ওইখানে আবার ক্যামেরাও দিছে, একটা তুলি টুলি রাখার জিনিসপত্র দিছে। যাই হোক, তো এখানের আপার সাইডটায় আমি কিছু ইউজ করা ব্রাশ রেখে দিছি, এগুলো ইউজ তেমন একটা হয় না, জাস্ট শো অফের জন্য রেখে দিছি আর কিছুই না এখানে। তো লেফট পোর্শনে আসি, তো লেফট সাইডে এখানে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস রাখা আছে অয়েল পেন্টিংয়ের। আপার সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে অয়েল সেকশন, এখানে যেমন হচ্ছে ওয়ালনাট অয়েল, এরপরে হচ্ছে এখানে আছে সানফ্লাওয়ার অয়েল কর্নারে। যারা আপনারা অয়েল পেন্টিং করেন কিছুটা আইডিয়া পাবেন এগুলোর, লিনসিড স্ট্যান্ড অয়েল, লিনসিড অয়েল আছে এখানে, লিকুইন অরিজিনাল, লিকুইন ফাইন ডিটেল, গ্যালকিড। তো এই জিনিসগুলো সামনের যে জিনিসগুলো এগুলো হচ্ছে অয়েল পেন্টিংকে তাড়াতাড়ি একটু ড্রাই করে, আর পিছনের যে জিনিসগুলো আছে এগুলোর কাজ হচ্ছে অয়েল পেন্টিংয়ের অয়েল মিডিয়াম, যেহেতু এটা মেইন জিনিস অয়েল পেন্টিং নাম, তো সেই অয়েল। আর নিচের দিকে কিছু ব্রাশ ক্লিনার রাখা আছে যেগুলো আমি আগে ইউজ করতাম, আমার লাইফে সবচেয়ে মনে হয় যে জঘন্য জিনিস ছিল এই জিনিসগুলো, কারণ ব্রাশ ক্লিনার জন্য আসলে এক্সট্রা কোনো মিডিয়ামের দরকার হয় না বা একটা এরকম কোনো কিছু এক্সট্রা লাগে না, এটার জন্য আমাদের সাবানই যথেষ্ট, সোপ। আমি গত 3-4 বছর ধরে আমি সোপ ইউজ করতেছি। এরপরে আছে এখানে দেখতেই পাচ্ছেন ভার্নিশ, দুইটা ভার্নিশ দেওয়া আছে, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে ইম্পোর্টেড।
আর সাইডে এখানে কিছু বই রাখা আছে, বই না, আর এটা একটা ফিক্সিটিভ, আর হচ্ছে এক্সট্রা একটা সেটা হচ্ছে ব্রাশ হোল্ডার রাখা আছে। তো ব্রাশ হোল্ডার আমি এভাবে ইউজ করি না, আমি এর আগে যেভাবে আপনাদের দেখাইছি আমি ওভাবে ইউজ করি। আমি আবার একটু দেখাই জিনিসটা, সেটা হচ্ছে একটা নর্মাল কাগজের বক্স, ইভেন আমি কালার বক্সটাকে কেটে এভাবে সাইজ করে নিয়েছি যাতে আমার ব্রাশগুলোকে আমি রাখতে পারি এবং ওগুলো সেগুলো নড়াচড়া না করে। তো আর হচ্ছে এই জিনিসটা নিচের পোর্শনে আমি কিছু হাবি জাবি জিনিস রাখছি, যেমন হচ্ছে এখানে স্কচ টেপ রিলেটেড কী কী আছে ব্লা ব্লা, এখানে আছে সিজার সুতা মুতা যা যা যখন যেটা লাগে, এরপরে আছে নিচে আছে ক্যামেরার হাবি জাবি, ভিডিও ক্যামেরার ওই সাইডে আরও কিছু আছে গিম্বল টিম্বল কী কী আছে, যাই হোক। তো এই জিনিসটা ছিল এখানকার এই কর্নারের পোর্শন। তো আমরা এখন লেফট সাইডে চলে যাব। তো লেফট সাইডের এই পোর্শনটায় শুরুতেই একটা ল্যাপটপ আছে, তো এখানে আমি অনলাইন ক্লাস করাই। তো আর পিছনে আছে আমার পিসি, মোট কথা হচ্ছে আমার ভিডিও এডিটিং সিস্টেমটা এখানে আছে, মনিটরের মধ্যে কাজ করি আর হচ্ছে টুকিটাকি ভিডিও এডিট করি এগুলো দিয়ে। উপরের সাইডে আমার দুই তিনটা পেইন্টিং আছে, দুইটা হচ্ছে আপনার ন্যাচারাল পেইন্টিং, আই মিন ল্যান্ডস্কেপ পেইন্টিং, আর আরেকটা হচ্ছে ওখানে অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে, আর ওটা তো বুঝতেই পারছেন একদম কর্নারটা, সেটা হচ্ছে শহীদ মিনারের। আর আমি যদি আরেকটু নিচের দিকে যাই, যে জিনিসটা হচ্ছে পিসি রাখা আছে মানে কম্পিউটারের নিচের ছোট একটা খোলা জায়গা আছে, এখানে আমি আমার ক্যানভাসগুলো সাজিয়ে রেখে দিই, প্রিপেয়ার করা ক্যানভাসগুলো এখানেই থাকে। আর হচ্ছে কিছু পুরান ক্যানভাস পড়ে আছে, রাইট সাইডেও সেম জিনিস, এখানেও কিছু ক্যানভাস পড়ে আছে। আর এরপরে আসি হচ্ছে আমার চেয়ার নিয়ে। তো চেয়ারটা আমার সবসময় থাকে একটু নিচু করে রাখা, আমি মানুষটা ছোটোখাটো মানুষ তো সেই জন্য একটু নিচু করে রাখা আছে আমার হাইটের সাথে অ্যাডজাস্ট করে। তো এছাড়া রাইট সাইডে এখানে দু একটা পেইন্টিং ঝুলানো আছে, সিডনির পেইন্টিংটা এখানে রেখে দিছি আমি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার রুমের মধ্যে ভেন্টিলেশন সিস্টেম খুবই উইক, খুবই দুর্বল ভেন্টিলেশন সিস্টেম, আমার জাস্ট একটা জানালা আছে, দ্যাটস ইট। ইভেন ওই সাইডে জানালা আমি কখনো খুলি না, যেহেতু একটা আর্টিস্টের রুম সবসময় নাকি একই কালার রাখতে হয়, স্পেশালি একটা ডার্ক কালার, তো আমার ওই সাইডে খোলার কোনো অপশনই নাই, ওই সাইডে জানালা আছে, বাট এই সাইডটা খোলা লাগে প্রত্যেক দিন, কারণ হচ্ছে আমার বাসায় যেসব অয়েল পেন্টিং করার পরে কোনো স্মেল থাকলে ফিউম যাতে থাকলে সেটা চলে যায় সেটার জন্যই। তো এই ছিল আপনাদের সাথে আর্ট রুম রিলেটেড ব্যাপার স্যাপার, দেখা হবে আপনাদের সাথে আবার সুন অন্য কোনো ভিডিওতে।